মনোরঞ্জন ব্যাপারী মহাশয়ের কাছে উনি নবম পার্টিশন বক্তৃতা দেবেন আমাদের বেঙ্গল পার্টিশান সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন কালচারাল স্টাডিজ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাকে বিশেষভাবে স্বাগত জানাই যারা এসছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা আশা করি একটা খুব সুন্দর বক্তৃতার সাক্ষী থাকবে ধন্যবাদ সবাইকে প্রণাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রথমেই একটা ভুল আপনাদের ভেঙে দিই সেটা হচ্ছে আমি লেখক নই লেখোয়ার খেলতে খেলতে যেরকম খেলোয়াড় হয় সেরকম আমি লিখতে লিখতে লেখোয়ার হয়ে গেছি এটা আমার জন্যে একটা নিজস্ব শব্দ এটা আমার পরিচিতি বাহক আর লেখক সাহিত্যিক এই ধরনের শব্দ আমার উপরে মনে হয় ঠিক সুপ্রযুক্ত হবে না আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইতিবৃত্তে চন্ডাল জীবন ওটা আমার আত্মজীবনী আপনারা তো জানেন আর যে জীবনের কথা বলতে বলা হয়েছে আমাকে এখানে আজকে যেটা রেকর্ডিংও হচ্ছে এ তো আমি হাজারবার বলেছি বিভিন্ন অনুষ্ঠানে ফলে আপনাদের কাছে তো আর নতুন কিছু নেই মনে হয় আপনারা ওর প্রত্যেক পাতা পাতাই জানেন দেশভাগের বলি অচ্ছুত অস্পৃশ্য চন্ডাল পরিবারের আমি সন্তান দেশভাগ এটা কারো কারো কাছে বেদনাদায়ক আবার যারা এই দেশভাগের সময়টাকে স্বাধীনতা দিবস হিসাবে মনে করেন তাদের কাছে আনন্দের দিন জামাই বাড়িতে এলো শাশুড়ির খুব আনন্দ কিন্তু পাঁঠাটি কাটা গেল আমরা সেই দলের লোক দেশভাগের বলি তথাকথিত স্বাধীনতার বলি ওপার বাংলায় আমরা চলে যাব আমাদের পরিচয় মালাউন কাফের বিধর্মী হিন্দু এই হিন্দু এরা এমন একটা প্রাণী এদের উপরে যা কিছু তা করা যায় তাতে নাকি কোনো এক ভদ্রলোক কোথায় বসে থাকেন কি আল্লাহ ফাল্লাহ কি একটা নাম আছে আমি ঠিক নামটাও ঠিক জানি না সে নাকি খুব খুশি হয় আর এপার বাংলায় আমরা যদি আসি আমাদের পরিচয় শরণার্থী রিপুজি বাঙাল বহিরাগত সম্প্রতি একটি হয়েছে আমাদের মানুষদের আসামে আপনারা জানেন লক্ষ মানুষ আজকে বেনাগরিক হয়ে গেছে তাদের কি করা হবে কিছুজন তো ডিটেনশন ক্যাম্পে মরতে চলে গেছে ডিটেনশন ক্যাম্পগুলোতে কি চলছে আপনারা অল্প বিস্তর খবর রাখেন তো সেই রকম একটি পরিবারের সন্তান আমরা ওপার বাংলা থেকে যখন আমি এলাম মায়ের কোলে চেপে এলাম ইপার বাংলাতে আমাদের জন্য রাখার ব্যবস্থা করা হলো রিফিউজি ক্যাম্প দেখুন এই দেশভাগের সময় দু ধরনের মানুষ উপার বাংলা থেকে এসছিল একদল উচ্চবর্ণ একদল নিম্নবর্ণ উচ্চবর্ণ মানুষরা তাদের উচ্চ যোগাযোগের কারণে তারা বুঝে গেছিলেন যে দেশভাগ এড়ানো আর যাবে না তাদের এপারে চলে আসতেই হবে তারা কিন্তু পনেরোই আগস্টের আগেই এপারে চলে এসছিলেন এবং যে রাজনৈতিক দল তখন ক্ষমতায় ছিল খুব স্বাভাবিকভাবে সেদিনও যা ছিল আজও তাই সমস্ত রাজনৈতিক দলের শীর্ষে যারা বসে থাকেন তারা সব উচ্চবর্ণ কারণ আমাদের মানুষ তাদের জন্য দিতে শিক্ষার জন্য কোনো সুযোগ রাখা হয়নি অর্থনৈতিক দিক থেকে তারা এগিয়ে যাবে সেই পথে প্রতিবন্ধক তৈরি করা হয়েছে খাড়া করা হয়েছে ফলে তারা সবসময় পিছনেই পিছিয়ে থাকত উচ্চবর্ণ মানুষরা শিক্ষার কারণে রাজনৈতিক যোগাযোগের কারণে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে থাকার কারণে রাজনৈতিক দলের নেতৃত্বে তারাই পৌঁছে যেতেন উপার বাংলা থেকে আসা সেই উচ্চবিত্ত উচ্চবর্ণ মানুষদের জন্যে এই পশ্চিমবঙ্গে উনিশশো সালের আগেই একশো উনপঞ্চাশটি কলোনি তৈরি হয়ে গেছিল যে কলোনিগুলো সরকার নিজে টাকা দিয়ে জমিদারদের কাছ থেকে জায়গা কিনে স্থাপিত করেছিল জবরদখল কলোনি একটা গল্প শোনা যায় বিজয়গড় জবরদখল কলোনি ইসরায়েলের থেকে বড় কলোনি সেই সময় পঁচিশ হাজার পরিবার ওখানে প্লট পেয়েছিল ওই যে জায়গাটা ওই জায়গাটা জমিদারদের কাছ থেকে সরকার অধিগ্রহণ করেছিল ওখানে একটি মিলিটারি ক্যাম্প করার জন্য মার্কিন সেনাবাহিনীর ক্যাম্প ছিল ওখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই মার্কিন সেনাবাহিনী তারা ফিরে গেল জায়গাটা সরকারের অধীনে ছিল খালি পড়েছিল এবং যেখানে এরকম মিলিটারি ক্যাম্প থাকে এই যে সব গল্প টল্প দেওয়া হয় হগলা বন মশা সাপ মিলিটারি ক্যাম্প যেখানে থাকে সেই জায়গাটা কিন্তু উন্নত হয় রাস্তাঘাট জলবিদ্যুৎ থাকে রাখতে হয় নালে তো মিলিটারির মধ্যে বিদ্রোহ হয়ে যাবে ফলে ওইটা উন্নত ছিল জায়গাটা চারদিকে বড় বড় রাস্তা ঘেরা ছিল দু কিলোমিটার দূরে থানা পোস্ট অফিস ব্যাংক বিশ্ববিদ্যালয় সেই জায়গাতে সর্বপ্রথম কলোনি স্থাপিত হল মিলিটারি জেনারেল সত্যব্রত সিংহ যাদবপুর ইউনিভার্সিটির উপাচার্য ত্রিগুণা সেন এমনকি জওয়াহরলাল নেহরু মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তারা গিয়ে সেই রিফিউজিদের পাশে দাঁড়িয়ে তাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমাদের কোনো ভয় নেই তো সরকারি জায়গায় সরকারি লোক যেখানে বসবাস করতে এলো সেখানে জবরদখলের গল্পটা হয় কি করে আর যে সব গল্প জমিদারদের অত্যাচারের গল্প জমিদারদের ক্ষমতা আছে যে যেখানে সরকার যাদের পিছনে পাশে দাঁড়িয়ে আছে তাদের উপরে কোন রকম কোনো হামলা চালায় তাহলে কি হামলা হয়নি হ্যাঁ হয়েছিল শুনতে খুবই খারাপ লাগবে স্বীকার করবে না কেউ এই যে মাস্তান বলে একটি শব্দ এগুলো কিন্তু এই কলোনি থেকে উদ্ভব হয়েছিল ইদানিং বিলুপ্ত হয়ে গেছে শব্দটা এই যে মাস্তানরা এক কলোনির কয়েকজন যুবক মারপিট করতে যারা ওস্তাদ বোমটোম বানাতে পারে ছুরি চাকু চালাতে পারে তারা আর এক কলোনির জায়গা দখল করতে চলে যেত তো ফলে এই দুই কলোনির সবই কিন্তু উদ্বাস্ত রিফুজি তারা তারা নিজেদের মধ্যেই মারামারি পেটাপেটিটা করতো যে দল জিততো সে দল বলতো আমরা রিফিউজদের পক্ষে আর যে দল হারতো সেই দলকে বলা হতো যে ওরা যোদ্দারের পক্ষ নিয়ে আমাদের উপরে হামলা করতে এসেছিল এইভাবে এই গল্পটি চালু হয়েছিল যোদ্দারদের হামলা জমিদারদের হামলা বিজয়গড়ের প্রদর্শিত পথে অসংখ্য কলোনি তৈরি হয় আপনি একটি কলোনিতেও এক ঘর নিম্নবর্ণ মানুষকে দেখাতে পারবেন না এখন পারবেন ইদানিং পারবেন কেন পারবেন সেটার পিছনে একটা গল্প আছে সেটা হচ্ছে এই যে মাস্তানরা বিজয়গড় কলোনির মাস্তান গিয়ে আজাদগড় কলোনিতে একটা প্লট দখল করলো নেতাজীনগর কলোনিতে গিয়ে আরেকটা প্লট দখল করলো আর কলোনিতে শ্রী কলোনিতে গিয়ে আরেকটা প্লট দখল করলো পরবর্তী সময় এই কলোনিতে এই মাস্তানদের দ্বারা দখল হওয়া প্লটগুলো বিক্রি করে দেয়া হতো এই বিক্রি করার সময় কিন্তু তারা আর বর্ণ দেখেনি যে উচ্চ দাম দিতে পারবে তার কাছে বিক্রি করেছে সেইভাবে নিম্ন বর্ণের কিছু মানুষ যাদের আর্থিক দিক থেকে যারা সক্ষম ছিলেন দাম দিতে পেরেছেন তারা সেই প্লটগুলো পেয়েছে পরবর্তী সময়ে সেরকম দুই একজন মানুষকে আপনারা ওই সব কলোনিতে খুঁজে পাবেন আমাদের জন্য নির্ধারিত হলো রিফিউজি ক্যাম্প জলবিহীন অস্বাস্থ্যকর আমরা তো পূর্ব বাংলার অপেক্ষাকৃত নরম আবহাওয়ার মানুষ কারণ চারদিকে তো জল আমাদের নিয়ে ফেলা হয়েছিল বাঁকুড়ার শিরোমণিপুর ক্যাম্পে অসহ্য গরম আপনারা যদি আমার ইতিবৃত্তে চন্ডাল জীবন পড়েন আগে যদি না পড়ে থাকেন অবশ্যই আজকের পর তো আপনারা পড়বেনি আপনাদের জন্য কয়েকটা বই নিয়েও নিয়ে এসেছি কিভাবে সেখানে শিশু মৃত্যু হয়েছিল দিন চারজন পাঁচজন ছজন বাচ্চা মারা যেত ক্যাম্পের কোনায় কোনায় থেকে মায়ের বুক ফাটা হাহার কান্না শোনা যেত কার কখন টাইম আসবে সময় আসবে কেউ জানত না কেউ জানতাম না আমিও মরে গেছিলাম তারপরে আবার বেঁচে গেলাম কারণ কি এই যে আমাকে বক্তৃতা দিতে হবে মঞ্চে মঞ্চে এই জন্য আর কি আমাকে একটু জমদেবতা বাঁচিয়ে দিয়ে গেল কয়েকদিনের জন্য এই ক্যাম্পগুলোতে আমাদের যে চাল দেওয়া হতো সেটা পোকা দুর্গন্ধযুক্ত ধুল ও ময়লা শোনা যায় একসময় আপনারা তো এই গল্পটা শুনেছেন যে দুর্ভিক্ষ এসে গেছিল দেশে কারণ ওই বিশ্বযুদ্ধের সময় সমস্ত আনাজ শস্য মার্কেট খালি করে সব কিনে নিয়ে গিয়ে গুদামজাত জাত করা হয়েছিল তার জন্য মানুষ কিনতে পারেনি দুর্মূল্য মরে গেছে না খেয়ে এলো বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ শেষ হওয়ার পরে সেই গুদামে যে চাল ডালগুলো মজুদ পড়েছিল রিফিউজিদের পরবর্তী সময় সেগুলো দেয়া শুরু করে একটা ওই সময় একটা ঠাট্টা করে লোকেরা বলতো যে এই গুদাম থেকে তিন ট্রাক চাল একসঙ্গে ভর্তি হয় একটা চলে যায় জেলখানায় একটা চলে যায় চিড়িয়াখানায় আর একটা চলে আসে রিফিউজি ক্যাম্পে সেইভাবে ওই ক্যাম্পে খেয়ে খেয়ে ওইভাবে আমরা ছ বছর সাত বছর মতো ছিলাম তারপরে আমাদের যে কোথায় পুনর্বসান্তি হবে সরকারের কাছে কোনো পরিকল্পনা ছিল না পরবর্তী সময় একটা পরিকল্পনা হলো যে এদের দণ্ডকারণে পাঠানো হবে কেন আমাদের প্রতি খুব দয়া মায়া করে না দণ্ডকারণ্য অনুন্নত অঞ্চল সেখানে মাটির নিচে রয়েছে লোহা তামা ডিলিমাইট ইউরেনিয়াম বিবিধ খনিজ পদার্থ মাটির উপরে রয়েছে শাল সেগুন বীজা মৌয়া এ বিবিধ বন সম্পদ তেন্দুপাতা কতিলা আমলকি হর্তুকি বয়রা এইগুলো সংগ্রহণের জন্য ওখানে যথেষ্ট পরিমাণে মজুর বয়লা ডিলা খাদান তখন চালু হচ্ছে যথেষ্ট পরিমাণে মজুর পাওয়া যাচ্ছে না ওইখানে এই মানুষগুলোকে ওখানে নিয়ে যাওয়া হলো এই জন্যে যে এরা ওই মজুরের যে আপত্তিটা এরা করতে পারবে আদিবাসী মানুষ এমনিতে দণ্ড কারণে এই তো সেদিন করে লোকসভায় দাঁড়িয়ে আদিবাসী নেতা মন্ত্রী অরবিন্দ নেতম কাঁদলেন যে সারা দেশ জোড়া জনসংখ্যা বাড়ছে জনসংখ্যার ভারে সারা দেশ বিব্রত আর আমার বস্তারে জনসংখ্যা কমছে কী করে কারণ ওখানে চিকিৎসা ব্যবস্থা নেই পুষ্টিকর আহার উন্নত স্বাস্থ্য উন্নত যাপন করার জন্যে যে যে উপকরণগুলো দরকার সেগুলো ওখানকার মানুষের হাতের নাগালে নেই ফলে তারা আর মদ্যপান করে প্রচণ্ড শৃঙ্খলাবদ্ধ শ্রম সঙ্গে তারা কেউ যুক্ত নয় তাদের সেইভাবে কেউ শেখায়নি প্রয়োজনীয়তাটা তারা বোঝেনি তো এই জন্য দণ্ডকান্ডের মানুষকে যে এদের দিয়ে ওই কাজগুলোকে শৃঙ্খলাবদ্ধ তালিকাতে করা যাবে আমার বাবার কাছে দণ্ডকারণে যাওয়ার ডাক এসেছিল বাবা পড়াশোনা তো জানতেন না কিন্তু আমাদের মতো মানুষদের রামায়ণ আর মহাভারত এই দুটি কিন্তু জন্মের থেকে শুনে শুনে তাদের জানা হয়ে যায় দণ্ডকর্ণের ভয়াল বর্ণনা আছে রামায়ণে বাল্মীকি লিখে গেছেন সেইটা তিনি জানতেন আমাদের মতো মানুষরা সবাই জানত তারা ভয় পেয়েছিল কিছু মানুষ ত্যাগ করে গিয়েছিল আবার কিছু মানুষ যেতে চায়নি এই না যাওয়া দলে আমার বাবাও ছিল আমাদের ক্যাম্প থেকে ডোল বন্ধ হয়ে গেল ঘুরতে হলো যাযাবর জীবন বহু জায়গায় বহু বছর একাত্তর সালে আবার বাংলাদেশে যুদ্ধ শুরু হলো পূর্ব পাকিস্তানে তখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের যুদ্ধ শুরু হলো তখন আবার ওই দেশ থেকে একদল শরণার্থী একদল রিফিউজি একদল উদ্বাস্তু এপারে আসলেন আমাদের কিছু আত্মীয় স্বজন ছিল তারা তখন এলেন যারা প্রথমে আসেননি সেই সময়টায় আমি একটু একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে গেছিলাম প্রাণ সংশয় দেখা দিয়েছিল তো আমার বাবা কেসে তারা বললেন যে ছেলেকে যদি প্রাণে বাঁচাতে চাও তাহলে আমাদের সঙ্গে দণ্ডকান্না চলে চলো উনিশশো সাল বাবা দণ্ডকর্ণে চলে গেলেন এই সবে আমরা পূর্ব পাকিস্তান থেকে এসছি এই কথা বলে একটা মজার ব্যাপার দেখেন আমার বাবা এই দেশে এসছে তিপ্পান্ন সালে আমাদের কাছে কিন্তু সেই তিপ্পান্ন সালের কোনো কাগজ নেই আমরা দেখাতে পারব না কোনো প্রমাণ নেই আমাদের কাছে যা টুকটাক কাগজ আছে সেটা একাত্তর তার আগের নেই আর বাবা তো লেখাপড়া জানতো না সরকারি অফিসার কাগজে এক এক জায়গায় নাম এক এক রকম তার বানান আর এক এক রকম এক কাগজের সঙ্গে আর এক কাগজ মেলানোই বড় কঠিন আমরা যখন এখন কাগজপত্র খুঁজতে যাচ্ছি আমাদের কাছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে কারো কারো কাছে পাসপোর্ট আছে বলা হচ্ছে সব কাগজ নাকি কোনো গুরুত্ব নেই আমাদের সেই ভূশাল আগের কোনো এক কাগজ বাবার জন্মের সার্টিফিকেট ওরা জানে যে এই কাগজগুলো আমরা জোগাড় করতে পারবো না এবং জোগাড় করতে পারবো না আমরা বিপদে পড়বো জেনে বুঝেই কিন্তু ওরা এই সব কাগজগুলো চাইছে আমি ভারত সরকার নির্বাচিত করতে পারি ভোট দিয়ে আমি মোদি অমিত শাহ আমরা নির্বাচিত করেছি আমাদের ভোটে আজকে তারা আমাদের বলছে তোমরা ভারতীয় নাগরিক না বাবার জন্মের সার্টিফিকেট দেখাও আমাদের মাথার মধ্যে কতগুলো মিথ্যে কথা এমনভাবে আমি একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি যেতে যেতে একটু পিছিয়ে যাই আমি তো এই ভারত দেশেরই মানুষ পাকিস্তানে জন্মাই বাংলাদেশে জন্মাই ভারতে জন্মাই এই দেশটা বিভাজন তো আমি করিনি তোমরাও জমি বিভাজন করেছো মানুষ কি কি বিভাজন করেছো মানুষ কি কি বিভাজন করতে পারে তাহলে তোমরা আজকে স্থির করে দাও আমি তো মঙ্গলগ্রহ থেকে আসিনি চার থেকে তো আসিনি এই দেশের মানুষ তো আমি হয় পাকিস্তানের নয় বাংলাদেশের নয় ভারতের তোমরা বর্ডার ট্রেনেছ তোমরা আজকে ঠিক করে দাও আমি কোন দেশের মানুষ কোথায় আমার নিবাস বাংলাদেশ বলছে আমার দেশ থেকে একজনও ভারতে যায়নি আর ভারতে এরা বলছে তোমরা সব ভারতীয় নয় জেলে ঢুকিয়ে দিচ্ছে ডিটেনশন ক্যাম্প তাহলে এই মানুষগুলি এলো করতে দেশভাগের পক্ষে যে ভোটাভুটি হয়েছিল বা বিপক্ষে ইংরেজ সরকার একটা শর্ত রেখেছিল যে দুই দল তার কোনো এক দল যদি দেশভাগের পক্ষে বলে তাহলেই দেশভাগ হবে নালে হবে না তো সেই যে ভোটাভুটি হয়েছিল তাতে কিন্তু একশো জন ভোট দিয়েছিল দেশভাগের বিরুদ্ধে এবং তার বড় সংখ্যাটাই ছিল মুসলমান আর সাতানব্বই জন ভোট দিয়েছিল দেশভাগের পক্ষে তার বড় সংখ্যাটাই ছিল উচ্চবর্ণের হিন্দু দেশভাগ হওয়ার ফলে কি হলো। দেশভাগ যদি না হতো তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে মুসলমান মুখ্যমন্ত্রী হতো হিন্দু উচ্চবর্ণের কোনো জায়গায় কারণ তার আগে ফজলুল হক ভোটের মধ্যে থেকেই কিন্তু উনি হয়েছিলেন মুসলমান দু বাংলা এক করলে কিন্তু মুসলমানের সংখ্যা আজও বেশি এই একটা মুসলমান ভয় আতঙ্ক থেকে মুক্ত হলো উচ্চবর্ণ সমাজ দ্বিতীয় হলো আর সেটা হলো এই সংক্ষেপে বলে যাচ্ছি বিস্তারিত বলতে পারলে একটু ভালো হতো সংক্ষেপে বলে যাই আরেকটা হলো বাঙালি আতঙ্ক থেকে মুক্ত হলো গোবলয় দুটো বাংলা যদি এক থাকে তাহলে পরে একশো কুড়িটা হতো লোকসভার সিট তাহলে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাঙালি হতো একশো কুড়িটা সিটের জোরে মাত্র চল্লিশখানা আমরা ফলে রাজনীতিতেও আমাদের পিছিয়ে দেওয়ার একটা উদ্দেশ্য ছিল আর একটা ছিল ভয়ঙ্কর সেটা ছিল প্রতিশোধ নেওয়া আমাদের উপরে এই জায়গাটা আমি আসতে চাচ্ছিলাম এইটাই আমার বলার জায়গা আমি দলিত সমাজের মানুষ দলিত সমাজের প্রতিনিধিত্ব করি সেই জায়গাটা আসার জন্য ওইটা একটু ভূমিকা ছিল আম্বেদকর সাহেব ভোটে দাঁড়িয়েছিলেন সংবিধান সংবিধানসভায় যাওয়ার জন্য কারণ উনি ভেবেছিলেন যে সংবিধান সভায় আমি যদি যাই নিম্নবর্ণ মানুষের জন্য আমি কিছু সুযোগ সুবিধা ওখানে রাখতে পারবো মহারাষ্ট্রে উনি ভোটে দাঁড়িয়েছিলেন ওনাকে ওখানে ভোটে হারিয়ে দেওয়া হলো ষড়যন্ত্র করে এই শব্দটার উপরেই আমি বেশি জোর দেবো কারণ আজকের দিনেও কাকে ভোটে জেতানো হবে আর কাকে হারানো হবে আমরা সেগুলো দেখে নিচ্ছি রাজনীতি করছি না এমনি এমনি বলছি এটা আপনার শাব্দিক প্রজ্ঞা জিতে যায় ভোটে আর কানাইয়া কুমার হেরে যায় এই হারানো জেতানোর খেলাটা একটা অন্য জায়গায় খেলা হয় যেটা আমরা সাধারণ মানুষ জানি না আমি একটা বোতাম টিপলাম আমার ভোটটা কোথায় গিয়ে পড়বে আমি তা নিজেও জানি না তো আম্বেদকর কে হারিয়ে দেওয়া হলো এবং বল্লভভাই প্যাটেল যার ভারতবর্ষের সব থেকে উঁচু লোহার মূর্তি সেই মূর্তিমান লোকটি বলেছিলেন যে আম্বেদকর কে নিয়ে সংবিধান সভা দরওয়াজা তো দূর কি বাত দিয়া উল্লাসের নেচে ছিল সেই আম্বেদকরকে বরিশালের বাঘের বাচ্চা যোগেন্দ্রনাথ মন্ডল ডেকে নিয়ে এসে ভোটে দাঁড় করিয়ে জিতিয়ে সংবিধানসভা পাঠিয়েছিল এইটা ছিল হচ্ছে উচ্চবর্ণদের আমাদের উপরে রাগ দেশভাগ হলো যদি মুসলমানদের জন্যই দেশভাগ হয়ে থাকবে তাহলে মুসলমান প্রধান যে জেলাগুলো মালদা মুর্শিদাবাদ এ তো ওপারে যাওয়ার কথা ছিল মালদার তো পাকিস্তানের পতাকা তুলেছিল ওপারে যাওয়ার জন্য। সে পতাকা নামিয়ে আবার ভারতের পতাকা খুলনা তো ভারতে আসার জন্য ভারতের পতাকা টাঙিয়েছিল তাহলে খুলনা ফরিদপুর বরিশাল যশোর এটা চারটে হিন্দু উদ্দূষিত জেলা এগুলো কেন ওপারে দেওয়া হলো কারণ এই চারটে জেলাতে নমশূদ্র মানুষরা থাকে বর্ণের মানুষরা থাকে দলিত মানুষরা থাকে আর এই দলিতদের সঙ্গে মহারাষ্ট্রের মাহারদের যদি সংযোগ স্থাপিত হয় সমন্বয় সাধিত হয় একসঙ্গে এরা যদি উঠে যায় উঠে দাঁড়ায় ভারতবর্ষের মানচিত্র ভারতবর্ষের চেহারা চরিত্র বদলে দিতে পারে তাই এই মানুষগুলোকে উপারে ফেলে দেওয়া হলো এই এনআরসি গল্পে যেটা আসছিলাম আজকেও এই মানুষগুলোই কিন্তু আক্রমণের শিকার উচ্চ কিন্তু কিছু হবে না হবে কিন্তু বর্ণদের আসামের দিকে তাকালেও সেটাই দেখা যাচ্ছে এই যে রিফুজি ক্যাম্প থেকে আমাদের দণ্ডগ্রহণে পাঠানো হয়েছিল যে পরিমাণ চাল আমাদের দেয়া হতো পনেরো দিনে বেশি খাওয়া জুটবে না কি খেয়েছে তখন মানুষকে আমরা দেখেছি জঙ্গল থেকে এনে যা পেতো খেত এইবার কি করতো ঠিকাদারদের ট্রাক আসতো ওই দণ্ডগ্রহণের ক্যাম্প ভিলেজ ওগুলোকে আবার ভিলেজ বলতো দু টাকা করে রুচি দেওয়া হবে কাজে যাবে কে চলো কি করবে মানুষ দু টাকা রুচি পাথর ভাঙতে হবে খাল কাটতে হবে ক্যানেল কাটতে হবে ঘাস কাটতে হবে বাঁশ কাটতে হবে দু টাকা করে রুচি এই কারণে দণ্ডকাণ্ডে এদের পুনর্বাসন দেয়া হয়েছিল কোনো উন্নতির জন্যে না উন্নয়নের জন্য না শিক্ষার ব্যবস্থা ছিল না স্বাস্থ্যের ব্যবস্থা ছিল না এই যে আমাদের মানুষ আজকে সাহিত্য জায়গার যদি বলি মহারাষ্ট্রের কাছে আমরা পিছিয়ে আছি দলিত সাহিত্যে কারণটা কি বলা হয় যে দলিত সাহিত্যে ভারতবর্ষের মধ্যে মহারাষ্ট্র অনেক এগিয়ে আছে মহারাষ্ট্রকে এই বিভাজনের মধ্যে দিয়ে যেতে হয়নি দেশভাগের যন্ত্রণা তাদের সহ্য করতে হয়নি আমাদের করতে হয়েছে বাংলার দলিত সাহিত্য আম্বেদকরের সঙ্গে সংযোগের কারণে এইটা এগিয়ে নিয়ে যেতে পারতো কিন্তু নমসূত্র মানুষরা কিন্তু দেশভাগের কারণে তারা যে ছিন্ন হয়ে গেল আন্দামানে ননিতালে উত্তরাখণ্ডে মধ্যপ্রদেশে অন্ধ্রপ্রদেশে ছড়িয়ে দেওয়া হল তাদের বিগত পঞ্চাশ বছর কাল ধরে তাদের শুধু খাব কি বাঁচব কিভাবে সন্তান সন্ততিকে মানুষ করবো কি করে পাগলের মতো তাদের সেটাই করতে হয়েছে পঞ্চাশ বছর পরে আজকে তারা পায়ের নিচে একটু মাটি যখন পেয়েছে শিল্প সাহিত্যে রাজনীতিতে যখন তারা আবার নিজেদের একটু উপস্থিতি জোরের সঙ্গে হাজির করতে শুরু করেছে উপস্থিত করতে শুরু করেছে ঠিক তখন তাদের জীবনটাকে তস করে দেবার জন্য নিত্য নতুন আইন আনা হচ্ছে যাতে আবার আমরা পিছিয়ে যাই আজকে আমাদের এই যে ডিটেনশন ক্যাম্প ডিটেনশন ক্যাম্পে কি হবে আমার কাছে ভোটার কার্ড থাকবে না আধার কার্ড থাকবে না রেশন কার্ড থাকবে না পান কিছু থাকবে না ক্যাম্পে আমাকে রাখা হবে উদ্যোগপতিরা ট্রাকে করে নিয়ে যাবে মোমবাতি একশো প্যাকেট মোমবাতি বানিয়ে দাও এক ডাব্বু ভাত বেশি দেবো একশো প্যাকেট দেশলাই বানিয়ে দাও এক ডাব্বু ভাত বেশি দেবো এই মানুষগুলোকে সস্তার মজুর বানাবার জন্য একটা ষড়যন্ত্র চলছে এই অবস্থার মধ্যে থেকে দাঁড়িয়ে আমরা সাহিত্য যারা করতে এসেছি আমরা সাহিত্য কম করি আমাদের লেখার মধ্যে আপনারা যদি খোঁজেন সাহিত্য ভীষণ কম পাবেন সত্যি পাবেন এবং এই সত্যিটা এত অপ্রিয় এত রুড় হয় যে তার সামনে সাহিত্য করার লোকজন টিকতে পারে না তার জন্যে তাদের আমাদের তারা আমাদের আমরা তাদের চোখে শত্রু প্রতিস্পর্ধী মনে করে আমাদের থামিয়ে দেবার দমিয়ে দেবার অনবরত চেষ্টা করে এবার একটু নিজের কথা ছোট্ট করে সংযোজন করে যাই দাদা বললেন হিন্দু অ্যাওয়ার্ড পেয়েছি সর্বভারতীয় পুরস্কার জেসিবির পুরস্কার তালিকায় আমার বই শর্টলিস্টে ছিল গোটা সাউথ এশিয়ার মধ্যে সব থেকে বড় পুরস্কার হিসেবে বিবেচিত ডিএসি পুরস্কার তিনশো বইয়ের মধ্যে পাঁচটা বই বাছাই তালিকায় আমার একটা বই ছিল সেই আমি আজও এই বঙ্গে একটা স্কুলে রান্নার কাজ করতে হয় আজকেও আমি এক স্কুলের রাধুনি আমার পদবী যদি চাকরাজি ব্যানার্জি মুখার্জি হতো আজকে কিন্তু আমি কোনো না কোনো কমিটির কোনো না কোনো সদস্য হতাম ঘরে বসে যেরকম তারা বেতন পেয়েছে কাল আগে এখন পাই কিনা জানি না আমিও পেতাম কোনো না কোনো কিন্তু যেহেতু আমার পদবী ব্যাপারী যেহেতু আমি অচ্যুত স্পৃষ্ট্র আজও কিন্তু না তো আগের সরকার না তো এই সরকার কেউ কিন্তু আমাকে কিন্তু রান্না করতে হবে তুমি কি না লিখছ কিচ্ছু যায় আসে না তোমাকে কোনো সুযোগই দেওয়া হবে না তুমি যাতে এই কাজটা করতে পারো এইরকম এক কঠিন অবস্থার মধ্যে থেকে আমরা সাহিত্য করছি আপনাদের পর্যন্ত এসে পৌঁছেছি এতক্ষণ ধরে আপনারা আমার কথা শুনলেন আপাতত এখানে আমি থামছি নমস্কার